আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো নিয়ে। তাহলে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ষষ্ঠ শ্রেণীর প্রথম যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি হচ্ছে গণিত। দেখো, এটি হচ্ছে তোমাদের গণিতের 4 নং অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে অনুপাত শতকরা। নির্ধারিত কাজ দেখো, আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছু সংখ্যক ইট তৈরির জন্য 250 জন শ্রমিককে 30 দিনের জন্য নিয়োজিত করলেন। জরুরি প্রয়োজনে কাজটি 12 দিনে শেষ করার তাগিদ দিলেন। তার ইট তৈরিতে 70 কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত 5:2। ক নম্বর হচ্ছে মাটি ও বালির পরিমাণ নির্ণয় করো। খ হচ্ছে কী পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি 2:5 হবে। এবং গ নম্বর হচ্ছে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো। তো এখানে নির্দেশনায় দেখো কি বলা আছে, ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টটি। তোমাদের আইটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, চলো সেটি দেখে নেওয়া যাক। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের উপর। এটি হচ্ছে তোমাদের শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্যের 2 নং অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে স্কাউটিং ও গার্ল গাইড। একটা কেস স্টাডি করতে হবে। তুমি একজন স্কাউট বা গার্ল গাইড সদস্য, তোমার বাসার একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, এতে তোমার করণীয় কি? তো এখানে দেখো তোমাদের নির্দেশনা কি কি বলা আছে, প্রাথমিক চিকিৎসা কি, প্রাথমিক চিকিৎসাকারীর কাজ, ব্যবহৃত উপকরণ সমূহ, প্রাথমিক চিকিৎসা গ্রহণকারী এবং প্রদানকারীর পরিচয়, দুর্ঘটনা এবং তোমার প্রদত্ত চিকিৎসা পদ্ধতি, প্রদত্ত চিকিৎসার উদ্দেশ্য। তো এই বিষয়গুলো তোমার লেখায় থাকতে হবে, কারণ দেখো সবগুলো যথাযথভাবে হওয়ার হলে কিন্তু তোমাকে অতি উত্তমভাবে মূল্যায়ন করা হবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো। খুব শীঘ্রই অ্যাসাইনমেন্টগুলো নমুনা উত্তরপত্র কিন্তু দিয়ে দেওয়া হবে, তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে যেখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।